নমস্কার, খেরসন পরাজয় পরে পুনি থরে পুটিন রৌদ্র অবতার, পুনি ইউক্রেন উপরে রুষীয় সেনার জোরদার হমলা। বারম্বার বদলুছি এ যুদ্ধর মূড়, কেতবে ইউক্রেন সেনার পল্লা ভারী রয়েছে, তো আতবে হিংসক হয়ে উঠুঁচ পুটিন সেনা। আগক শীতদিন আসুবার পুটিন খেলছেন নয় গেম অপরেসন ব্লাক আউট। ইউক্রেনর সিংহভাগ এবে অন্ধারে, তেণে পুটিন নরখাদক খাইবা খোঁজুঁ জীয়ন্তা মানিষ। চালন্তু আরম্ভ করিবা আজিৰ স্পেশাল রিপোর্ট। কেবে থমিব এ যুদ্ধ? ইউক্রেন উপরে পুনি থরে আক্রমণকু জোরদার করেছে রুশিয়া। তেবে কাহিকি পাওয়ার প্লান্ট উপরে আক্রমণ করুছন্তি রুশিয়া সেনা? এহা পছরে কোন রহিছি উদ্দেশ্য? ইউক্রেনবাসীকু সমস্যায় পকাইবা প্লান করেছে রুশিয়া। তেণে আমেরিকা বৈদেশিক সচিবঙ্ক বয়ান বিশ্ব কূটনীতি হলচল করে দিয়েছি। আউ ফ্রান্স রাষ্ট্রপতিঙ্ক শান্তি প্রস্তাব ভারত সমেত বিভিন্ন দেশকু যুদ্ধ বিষয়ে গুরুতর সহিত বিচার করিবা বাধ্য করেছি। গ্রাউন্ডে পুতিনক ক্রোধ, পুনি ইউক্রেন উপরে মিসাইল মাড়, অন্ধারে সমগ্র ইউক্রেন, পুতিনক অপরেশন ব্ল্যাকআউট। কেবে থমিব যুদ্ধ? ইউক্রেন উপরে পুনি থরে আক্রমণকু জোরদার করেছে রুশিয়া। পুতিন সেনা রাজধানী কিভ সহ বড় বড় শহরকু টার্গেট করেছে। কিভরে মস্কো সেনা লগাতার মিসাইল মাড় করুথবা বেলে এহার জবাব দেউছন্তি ইউক্রেন সেনা। রুশিয়ার এক ক্রুজ মিসাইল মারি খসাইছন্তি জেলেনস্কি যোদ্ধা। এহার ভিডিও ইউক্রেন পক্ষরু জারি করা যায়েছি। যেতেবেলে রুশিয়ার মিসাইল কিভ আকাশরে উড়ুথলা, সেতেবেলে ইউক্রেন সেনা এহাকু মারি খসাই দেইথিলে। লগাতার ভাবে কিভ সহর উপরে আক্রমণ জারি রাখি মস্কো সেনা। কিভ সহিত ওডেসা খার্কিভ উপরে মধ্যে আক্রমণ জারি রয়েছে। নিপ্রো নদী কূলরে ইউক্রেন এবং রুশিয়া মধ্যে হয়েছে জোরদার লড়াই, যেউথিরে 17 জন রুশীয় সেনাঙ্কর মৃত্যু হয়েছিবা দাবি করেছে ইউক্রেন। রুশিয়া সেনা প্রথমে আক্রমণ করেছিল, এর জবাব দিয়েছিলেন ইউক্রেন সেনা। এথিরে 17 জন মস্কো সেনা নিহত হয়েছিবা বেলে অনেক আহত হয়েছেন। সেইভাবে রুশিয়ার 15টি যুদ্ধ গাড়ি নষ্ট হয়েছে, বিশেষ করে পাওয়ার প্লান্ট ও বড় বড় প্রতিষ্ঠানকু টার্গেট করুছেন রুশিয়া সেনা। ওড়েশার স্থানীয় গভর্নর এনে সূচনা দিয়েছেন। সে কহেছেন পাওয়ার প্লান্ট উপরে আক্রমণ ফলরে অনেক অঞ্চলরে বিদ্যুৎ সেবা বাধাপ্রাপ্ত হয়েছে, যা ফলরে বিজুলি ও পানি পাই লোকমানে সমস্যারে পড়ুছেন। এথিসহিত জরুরি কাম মধ্য প্রভাবিত হেউছি। এথিসহ বিভিন্ন হসপিটালে বিজুলি অভাবরু রোগী সেবা বি বাধাপ্রাপ্ত হেউছি। এপটে ইউক্রেনের অনেক স্থানরে তুষারপাত হেউথবা দেখিবাকু মিলিছি। এহা ফলরে উভয় দেশর সেনা অনেক সমস্যার সম্মুখীন হেউছন্তি। Весь день триває ліквідація наслідків чергової ракетної атаки проти України. Знов аварійні відключення світла на додачу до планових стабілізаційних. Станом на цей час понад 10 мільйонів українців без електрики. Дуже важливе рішення ухвалено в Нідерландах. Є перший вирок убивцям, які знищили малайзійський Боїнг в небі над Донбасом 2014 році. তবে কাহিকি পাওয়ার প্লান্ট উপরে আক্রমণ করুছি রুশিয়া সেনা? এহা পছরে কোন রহিছি উদ্দেশ্য? ইউক্রেন বাসিঙ্কু সমস্যারে পকাইবা পাই প্ল্যান করেছে রুশিয়া। আগকু শীত দিন আসুথবারু বিদ্যুৎ সেবা লোকঙ্কু ন মিলিলে প্রবল শীতরে ছোট পিলা বয়স্ক মানে সমস্যারে পড়িবে, এথিসহিত রোগী সেবা বাধাপ্রাপ্ত হেব, অন্ধারে লোকঙ্কর জীবন বিতিব এবং পানি পাই লোকে হন্তসন্ত হেবে। নদী ও নাল পানি পি রোগরে পড়িবে, সেইভাবে বিদ্যুৎ সেবা ন মিলিলে অন্য জরুরি কাম মধ্য ঠপ হয়েছিব।
ଏଥିପାଇଁ କମ୍ ଦିନ ମଧ୍ୟରେ ୟୁକ୍ରେନର 10ରୁ ଅଧିକ ସହରରେ କିଭଳି ଅଧିକରୁ ଅଧିକ ପାୱାର ପ୍ଲାଣ୍ଟ କ୍ଷତିଗ୍ରସ୍ତ ହେବ ସେଥିପାଇଁ ଯୋଜନା କରିଛି ମସ୍କୋ। ଏଥିପାଇଁ ଏବେ ପୁତିନ ସେନାର ଟାର୍ଗେଟରେ ୟୁକ୍ରେନର ବଡ଼ ବଡ଼ ସହରର ବଡ଼ ବଡ଼ ପାୱାର ପ୍ଲାଣ୍ଟ। କହିବାକୁ ଗଲେ ୟୁକ୍ରେନକୁ ଅନ୍ଧାରରେ ଛାଡ଼ିଦେବା ପାଇଁ ଷଡ଼ଯନ୍ତ୍ର କରାଯାଇଛି। ପରିସ୍ଥିତିକୁ ନଜରରେ ରଖି ୟୁରୋପୀୟ ଦେଶକୁ ବିଦ୍ୟୁତ୍ ସେବା ଯୋଗାଇ ଦେବା ପାଇଁ ଆବଶ୍ୟକ ହେଉଥିବା ସରଞ୍ଜାମ ଦାବି କରିଛନ୍ତି ଜେଲେନ୍ସ୍କି। ଅନେକ ପାୱାର ପ୍ଲାଣ୍ଟ କ୍ଷତିଗ୍ରସ୍ତ ହୋଇଥିବାରୁ ସେଗୁଡ଼ିକୁ ପୁନଃ ନିର୍ମାଣ କରିବା ପାଇଁ ୟୁକ୍ରେନ ପାଇଁ ଚ୍ୟାଲେଞ୍ଜ ସୃଷ୍ଟି କରିଛି। ମସ୍କୋର ଆକ୍ରମଣରେ ୟୁକ୍ରେନର ଅନେକ ବଡ଼ ବଡ଼ ସହର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ନଷ୍ଟ ହୋଇଯାଇଛି। ଅଧାରୁ ଅଧିକ ୟୁକ୍ରେନ ଅନ୍ଧାରରେ ବୁଡ଼ି ରହିଛି। ଏହାରି ଭିତରେ ଆମେରିକାର ବୈଦେଶିକ ସଚିବ ଆଣ୍ଟୋନି ବ୍ଲିଙ୍କେନ୍ ପୋଲାଣ୍ଡ ଆକ୍ରମଣ ପାଇଁ ରୁଷିଆକୁ ଦାୟୀ କରିଛନ୍ତି। ତାଙ୍କର କହିବା କଥା, ୟୁକ୍ରେନର ମିସାଇଲ୍ ପୋଲାଣ୍ଡ ଉପରେ ହମଲା କରିଥିଲା, କିନ୍ତୁ ଏହା ଭୁଲବଶତଃ ହୋଇଥିଲା। ଏହାର ଶେଷ ପରିଣାମ ଯାହା ବି ହେଉ, ଏଥିପାଇଁ କେବଳ ରୁଷିଆ ଦାୟୀ ହେବ, କାରଣ ପ୍ରତିଦିନ ୟୁକ୍ରେନ ମାଟିରେ ରୁଷିଆ ମିସାଇଲ୍ ବର୍ଷା କରୁଛି, ବାରମ୍ବାର ଏହାର କୀର୍ତ୍ତିରାଜି ନଷ୍ଟ କରୁଛି। ବିଜୁଳି ଯୋଗାଣ ବ୍ୟବସ୍ଥା ଉପରେ ରୁଷୀୟ ସେନା ଆକ୍ରମଣ କରୁଛନ୍ତି ବୋଲି ବ୍ଲିଙ୍କେନ୍ କହିଛନ୍ତି। Seeing every single day now is Russia raining missiles down on Ukraine, seeking to destroy its critical infrastructure, targeting the ability that Ukraine has to keep the lights on, to keep the heat going, to allow the country to simply to live and move forward. Ukraine has a right to defend itself, and we're committed to supporting Ukraine in every effort it's making to defend itself. ଯୁଦ୍ଧକୁ 9 ମାସ ବିତିବାକୁ ଯାଉଥିବା ବେଳେ ଶାନ୍ତି ପ୍ରସ୍ତାବ ଦେଇଛନ୍ତି ଫ୍ରାନ୍ସ ରାଷ୍ଟ୍ରପତି ଇମାନୁଏଲ ମାକ୍ରନ। ସେ କହିଛନ୍ତି ଯେ ଗତ କିଛି ମାସ ଧରି ୟୁକ୍ରେନ ଯୁଦ୍ଧ ଉପରେ ଫ୍ରାନ୍ସ ନଜର ରଖିଛି। ଏହାକୁ ନେଇ ଚୀନ, ଭାରତ, ଆଫ୍ରିକା, ଲାଟିନ୍ ଆମେରିକା ସମେତ ଅନେକ ଦେଶ ସହିତ ଫ୍ରାନ୍ସ ଲଗାତାର ଆଲୋଚନା କରୁଛି। ଏହି ଯୁଦ୍ଧ ସମସ୍ତଙ୍କ ସମସ୍ୟା ବୋଲି ବୁଝାଇବାର ପ୍ରୟାସ ଜାରି ରହିଛି ବୋଲି ସେ କହିଛନ୍ତି। ସେହିପରି ରୁଷିଆକୁ ମଧ୍ୟ ଯୁଦ୍ଧ ବନ୍ଦ କରିବାକୁ ଅପିଲ କରାଯାଉଛି। ଅନ୍ତର୍ଜାତୀୟ ନିର୍ଦ୍ଦେଶକୁ ପାଳନ କରି ଆଲୋଚନା ପାଇଁ ପୁତିନ ଟେବୁଲକୁ ଆସନ୍ତୁ ବୋଲି ମାକ୍ରନ୍ ଅନୁରୋଧ କରିଛନ୍ତି, କାରଣ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ପ୍ରକୃତ ସମାଧାନ ଦିଗରେ ସମସ୍ତେ ପ୍ରାଧାନ୍ୟ ଦେବା ଉଚିତ ବୋଲି ସେ କହିଛନ୍ତି। ଫ୍ରାନ୍ସ ଫୋକସ୍ଡ ଇଟସେଲ୍ଫ ନଟ୍ ଜଷ୍ଟ ଟୁ ସପୋର୍ଟ ୟୁକ୍ରେନ୍ ଆଣ୍ଡ ୱି ୱିଲ୍ ଫଲୋ ଅପ୍ ବଟ୍ ଟୁ ୱର୍କ ଭେରି କ୍ଲୋଜ୍ଲି ୱିଥ୍ ଦ ଡିଫରେଣ୍ଟ କଣ୍ଟ୍ରିଜ୍ ଲାଇକ୍ ଚାଇନା, ଇଣ୍ଡିଆ, the whole region, Middle East, Africa, Latin America, to create an increasing consensus in order to say this war is also your problem, because it will create a lot of destabilization. Help us to convey the same message to Russia. Stop the war, respect international order, come back at the table, because all of us have to focus to fix the real challenge of these times. ଖେରସନ୍ ପରାଜୟ ପରେ ରୁଷିଆ ରାଷ୍ଟ୍ରପତି ଭ୍ଲାଦିମିର ପୁତିନ କ୍ରୋଧରେ ଜର୍ଜରିତ ହୋଇଯାଇଛନ୍ତି। ସେଥିପାଇଁ ସେ ପୁଣି ଥରେ ୟୁକ୍ରେନ ଉପରେ ଭୟଙ୍କର ଆକ୍ରମଣ କରିଛନ୍ତି। ୟୁକ୍ରେନର ପାୱାର ସିଷ୍ଟମ ଉପରେ ଆଟାକ୍ କରି ପୁତିନ ବଡ଼ ଷ୍ଟ୍ରାଟେଜି କରିଛନ୍ତି। ଏହାର ପ୍ରତି ଜବାବରେ ୟୁକ୍ରେନର କ'ଣ ଷ୍ଟ୍ରାଟେଜି ରହିବ ତାହା ଉପରେ ଏବେ ସମସ୍ତଙ୍କ ନଜର, କାରଣ ୟୁକ୍ରେନ ସେନା ବି ପୁତିନ ସେନାକୁ ଟକ୍କର ଦେବାରେ କୌଣସି ଗୁଣରେ କମ୍ ନୁହନ୍ତି। ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ, ନ୍ୟୁଜ୍ 18 ଓଡ଼ିଆ। ଜିଅନ୍ତା ମଣିଷକୁ କିଏ ଖାଏ, କିନ୍ତୁ ଏଠି ସବୁ ସମ୍ଭବ। ଯୁଦ୍ଧ ଭୂଇଁରେ ଜିଅନ୍ତା ମଣିଷକୁ କିଭଳି ଖାଇବାର ପ୍ରୟାସ କରାଯାଉଛି ଦେଖିବା ଏଇ ଛୋଟ ବ୍ରେକ୍ ପରେ। ପୁଟିନଙ୍କ ନରଖାଦକ ଏ ଏମିତି ଭୟଙ୍କର ଯେ ମଣିଷକୁ ମାରି ଖାଇବା ତାର ଅଭ୍ୟାସ। ଏହାର ଭୟଙ୍କର ଭିଡ଼ିଓ ଏବେ ସାରା ବିଶ୍ୱରେ ଭାଇରାଲ ହେଉଛି। ଏହି ଭିଡ଼ିଓ ବିଷୟରେ ଆପଣ ଦେଖିବେ। ଏହା ସହିତ ପୁଟିନ ସେନାରେ ଯୋଡ଼ି ହୋଇଥିବା ସେହି ହତ୍ୟାକାରୀ ଏବଂ ଦୁଷ୍କର୍ମକାରୀ କିଏ,
সে বিষয়ে মধ্য জানিবে। ধমাকা পরে ধমাকা, আকাশরু গোলা বর্ষা। এর ভিতরে ইউক্রেনরে রুশিয়ার সবুঠু ভয়ঙ্কর অস্ত্রর প্রয়োগ হেবা এবে বি বাকি অছি। কিভ্র কীর্তিরাজি এবে বি জলুছি, ওড়িশারে মিসাইল আক্রমণ জারি রয়েছে। আউ এবে পুতিন তৈয়ার করুছন্তি জেলেনস্কিঙ্ক পাই খতরনাক অস্ত্র। এউছি পুতিনক নরখাদক, এমিতি ভয়ঙ্কর যে মানিষকু মারি খাইবা তার অভ্যাস। পুতিনক সেনারে সামিল হইছন্তি নরখাদক, এহার ভয়ঙ্কর ভিডিও এবে সারা বিশ্বরে ভাইরাল। এই ভিডিও বিষয়ে কহিবা পূর্বরু আপনকু ইউরোপ মিডিয়া কেমিতি পুতিনকু বদনাম করিছি সে বিষয়ে প্রথমে জনাইবু। রিপোর্ট অনুসারে পুতিন নিজ সেনারে 35,000 অধিক অপরাধীঙ্কু সামিল করিছন্তি। ব্রিটিশ মিডিয়ার দাবি অনুসারে এই অপরাধীঙ্ক মধ্যরে অছন্তি হত্যাকারী, দুষ্কর্মকারী বি অছন্তি, এপরিকি এমানক ভিতরে নরখাদক বি সামিল অছন্তি। রিপোর্ট অনুসারে যদি এমানে 6 মাস ধরি যুদ্ধ করিবে তেবে পুতিন সেমানকু দোষমুক্ত করিদেবে। এই অপরাধী মানুষ নিয়ে ইউরোপের এবে অনেক ভিডিও ভাইরাল, এমানক কোন কোহা দাউছি ধ্যানর সহ দেখন্তু। এই যুদ্ধ জিতিবাকু পুতিন কেউ স্তরকু যাই পারন্তি তাকু দেখন্তু। ব্রিটেন মিডিয়ার দাবি হচ্ছে এই ব্যক্তি জনক পুতিনক নিকটতর, এহাক না হচ্ছে ইয়েভগেনি পিরোগজিন। সে এই যুদ্ধরে সামিল হেবাকু কয়েদীমানঙ্কু কহুছন্তি। জেলরে এই অপরাধীমানঙ্কু কুহাদাউছি যে যদি সেমানে রুশিয়ার রাস্তারে স্বাধীনভাবে বুলিবাকু চাহুছন্তি, নিজ ঘরকু ফেরিবাকু চাহুছন্তি, তেবে সেমানঙ্কু ইউক্রেনরে যুদ্ধ লড়িবাকু হেব। 6 মাস ধরি যুদ্ধ লড়িবা পরে সেমানঙ্কু দোষমুক্ত করা যিব। Те, кто пройдут собеседование и после этого решат, что есть сомнения, то не нужно ехать. Нам нужны только те, кто уверен в себе, что он хочет воевать. Ему это нравится, ему это нужно. Его форма позволяет. Евгений Пирогдин ко читро Путин ко сах медиаре дехибаку милитае. Танку Путин ко сейф куа жае. Эбе танку упоре опорадин ко екати корибаро дайтво рахичи. এভৰি স্থলে পুতিনক নৰখাদককু নেই এবে জোৰদাৰ চৰ্চা। এই নৰখাদক মনিষকু মাৰি খাই থাকে। এই অপৰাধী জনক ৰুছিয়াৰ সৰ্তোভ জেলৰে বন্দী থিলা। তাৰ অপৰাধীক ৰেকৰ্ডৰে স্পষ্ট লেখা আছে যে সে জনে নৰখাদক। তেবে এই নৰখাদক কিয়ে, তাৰ না কণ, সে বিষয়ে অধিক তথ্য যোগাৰ কৰা দৌছি। অন্যপটে এভৰি জনে নৰখাদককু সেনাৰে সামিল কৰি পুতিন জেলেনস্কিঙ্কু কহিবাকু চাহুছন্তি যে তাঁকৰ ইউক্ৰেইন উপৰে টিকিয়ে বি দয়া নাহি। বরং তাঙ্ক সেনারে এমিতি সৈনিক অছন্তি যেউমানে জেলেনস্কিঙ্ক সৈনিকঙ্কু জিয়ন্তা খাইযিবে। ইয়া পুতিনক পক্ষরু বহুত ভয়ালু বার্তা বলি কুহা দউছি। ইয়া সত যে পুতিন এবে ইউক্রেন বিরোধরে নিজ সৈনিকঙ্কু আহুরি ভয়ঙ্কর করুছন্তি। এভলি মিশনকু নেই ওয়াগনার গ্রুপর মুখ্য ইয়েভগেনি পিরোগজিন পূর্ব সাইবেরিয়ার এক জেল পরিদর্শন করেছেন। সেখানে মধ্য কয়েদীঙ্ক ভর্তি আরম্ভ হয়েছে। ইউক্রেন যুদ্ধকু নেই চাপরে অছন্তি পুতিন, এথিরে কৌণসি সন্দেহ নাই। অন্যপটে রুশীয় সেনা নূয়া সৈনিক ভর্তি জারি রখিছে। মাত্র খেসনর পরাজয় পুতিনকু দেইছি শক্ত ঝটকা।
ଏହି ଯୁଦ୍ଧରେ ପୁତିନଙ୍କ ଯେତିକି ସୈନିକ ପ୍ରାଣ ହରାଇଛନ୍ତି ତନ୍ମଧ୍ୟରେ ଅନେକ କଏଦୀ ମଧ୍ୟ ଅଛନ୍ତି। ସେହିପରି ଯୁଦ୍ଧରେ ପରାଜୟ ପରେ ୱାଗନର ଗ୍ରୁପ୍ର କ୍ରୂରତା ବିଷୟରେ ଜାଣନ୍ତୁ। ମାନବାଧିକାର ପାଇଁ କାମ କରୁଥିବା ଏକ ଗ୍ରୁପ୍ ରୁଷିଆ ବିହାଇଣ୍ଡ ବାର୍ସର ଦାବି ଅନୁସାରେ ଯେବେ ରୁଷିଆ କଏଦୀ ମୋର୍ଚ୍ଚାରେ ଫେଲ୍ ହେଲେ ଯୁଦ୍ଧ ମଇଦାନ ଛାଡ଼ି ପଳାଇଲେ, ସେତେବେଳେ 40 ଜଣ କଏଦୀଙ୍କୁ ୱାଗନର ଗ୍ରୁପ୍ ହିଁ ମାରିଦେଇଥିଲା। ପୁତିନଙ୍କ ପାଖରେ ସେନାର ଅଭାବ ରହିଛି, ତାଙ୍କ ସେନାର ଅଧିକାଂଶ ସୈନିକ ପ୍ରାଣ ହରାଇ ସାରିଛନ୍ତି। ଏହା ଏମିତି ଏକ ସେନା ଯେଉଁଥିରେ ନରଖାଦକ ଅଛନ୍ତି। ତେବେ ଏହି ନରଖାଦକମାନେ କ'ଣ ଜେଲେନ୍ସ୍କିଙ୍କୁ ଡରାଇ ପାରିବେ, ଏହାକୁ ଭଲ ଭାବେ ବୁଝିବାକୁ ପଡ଼ିବ। ଜେଲେନ୍ସ୍କି ଏବେ ହାଇ ଜୋସ୍ରେ ଅଛନ୍ତି, କାରଣ ୟୁକ୍ରେନ୍ର ପ୍ରତିରକ୍ଷା ମନ୍ତ୍ରଣାଳୟ ପ୍ରତିଦିନ ଏମିତି ରିପୋର୍ଟ ଦେଉଛି ଯାହାକୁ ଦେଖି ସାରା ବିଶ୍ୱ ତାଜୁବ। ୟୁକ୍ରେନ୍ ପ୍ରତିରକ୍ଷା ମନ୍ତ୍ରଣାଳୟର ଦାବି ଅନୁସାରେ ଏହି ଯୁଦ୍ଧରେ ଏଯାବତ୍ ରୁଷିଆର 83,000ରୁ ଅଧିକ ସୈନିକ ପ୍ରାଣ ହରାଇଲେଣି। ଯୁଦ୍ଧକୁ 9 ମାସ ପୂରିବାକୁ ବସିଲାଣି, ଅର୍ଥାତ୍ ପ୍ରତି ମାସରେ ପୁତିନଙ୍କ 9,000ରୁ ଅଧିକ ସୈନିକ ପ୍ରାଣ ହରାଇଛନ୍ତି। ପୁତିନଙ୍କ ପାଇଁ ଏହି ଯୁଦ୍ଧ ସହଜ ନୁହେଁ। ସେ ବଡ଼ ବଡ଼ ଅଞ୍ଚଳକୁ କବ୍ଜା କରିବା ସତ୍ତ୍ୱେ ୟୁକ୍ରେନ୍ ସେନା ତାଙ୍କୁ ଜବରଦସ୍ତ ଟକ୍କର ଦେଉଛନ୍ତି। ବ୍ରିଟେନ୍ ମିଡିଆ ରିପୋର୍ଟ ଅନୁସାରେ ପୁତିନ ସାଇବେରିଆରୁ ଆରମ୍ଭ କରି ବାଲ୍ଟିକ୍ ସୀମାରେ ଥିବା ପ୍ରାୟ 30 ଜେଲ୍ରୁ କଏଦୀଙ୍କୁ ଏକାଠି କରିଛନ୍ତି। ସ୍ପାସ୍ ଡାଲ୍ନି ଜେଲ୍ରୁ ପ୍ରାୟ 200 କଏଦୀଙ୍କୁ ଏକାଠି କରାଯାଇଛି। ଏଥିରେ ଚୋର ଡକାୟତ ବି ଅଛନ୍ତି, ଦୁଷ୍କର୍ମକାରୀ ବି ଅଛନ୍ତି, ଏମିତି ବି କଏଦୀ ଅଛନ୍ତି ଯାହାଙ୍କୁ ମୃତ୍ୟୁଦଣ୍ଡାଦେଶ ମିଳିସାରିଛି। Подошли к автозеку и передумали, то я вам скажу, что я с уважением к этому отношусь. В этом нет ничего стыдного. Это не трусость, это осознанное решение. Но если вы поехали с нами, обратной дороги уже нет. В зону не вернется никто. Евгений Паргодин ко адхикару адхико койди аваччако. Жоди эмана ко витаре кехи норокадо ко тибе, танку мадьхан оти адор рейс сенаре самил корадибо. ମିଡିଆ ରିପୋର୍ଟ ଅନୁସାରେ ୟେଭଗିନି ପରଗଜିନ୍ ଜଣେ ଜଣେ କଏଦୀ ଥିଲେ, ଏବେ ତାଙ୍କ ପାଖରେ ପୁତିନଙ୍କ ଠାରୁ ମିଳିଥିବା ସ୍ୱତନ୍ତ୍ର ପାୱାର ଅଛି। ମଝି ଜଙ୍ଗଲରେ ଚାଲିଛି ଲଢ଼େଇ, ରକ୍ତ ରଞ୍ଜିତ ୟୁକ୍ରେନ୍ ମାଟି, ଜେଣ ତେଣ ପ୍ରକାରେ ବିଜୟ ତିଳକ ପିନ୍ଧିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ପୁଟିନ। ପରାଜୟ ଯେମିତି ନ ହୁଏ ସେଥିପାଇଁ ରୁଷୀୟ ସେନାକୁ ବାରମ୍ବାର ଦିଆଯାଉଛି ତାଲିମ। ନୂଆ ଭର୍ତ୍ତି ହୋଇଥିବା ସୈନିକଙ୍କୁ ପୁଟିନ ଏବେ ରୁଷିଆର ସମ୍ମାନ ସହିତ ଯୋଡ଼ୁଛନ୍ତି, ସେପଟେ ଜେଲେନ୍ସ୍କି ବି କରୁଛନ୍ତି ବଡ଼ ତୟାରି। ଦେଖନ୍ତୁ ଏହି ବିଶେଷ ରିପୋର୍ଟ। ଏବେ ୟୁକ୍ରେନ୍ର ଯେଉଁ ଫ୍ରଣ୍ଟରେ ଯୁଦ୍ଧ ଚାଲିଛି ସେଠାରେ ଉଭୟ ପକ୍ଷର ସେନା ମଧ୍ୟରେ ଜବରଦସ୍ତ ଟକ୍କର ହେଉଛି। ମଝି ଜଙ୍ଗଲରେ ଚାଲିଛି ଲଢ଼େଇ, ଖାଲି ହୋଇଥିବା ଜନବସତି ମଧ୍ୟରେ ଗୁଳିଗୋଳା ବର୍ଷା ହେଉଛି। ଉଭୟ ପକ୍ଷର ସେନା ଧୁମ୍ ଲଢ଼େଇ କରୁଛନ୍ତି, ରକ୍ତରଞ୍ଜିତ ହୋଇଯାଇଛି ପୁରା ୟୁକ୍ରେନ୍। ଏହି ଯୁଦ୍ଧରେ ଯେନତେନ ପ୍ରକାରେ ବିଜୟ ତିଲକ ପିନ୍ଧିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ପୁତିନ। ପରାଜୟ ଯେମିତି ନ ହୁଏ ସେଥିପାଇଁ ରୁଷୀୟ ସେନାକୁ ବାରମ୍ବାର ତାଲିମ ଦିଆଯାଉଛି। ନୂଆ ଭର୍ତ୍ତି ସୈନିକଙ୍କୁ ପୁତିନ ଏବେ ରୁଷିଆର ସମ୍ମାନ ସହ ଯୋଡ଼ିଛନ୍ତି। Российского организационного комитета «Победа». Сегодня обсудим вопросы, связанные с сохранением исторической памяти. Попытки ряда государств переписать, перелицевать мировую историю становятся все агрессивнее и, по большому счету, имеют очевидную цель в отношении нашего общества, как минимум, разобщить, лишить нас ориентиров, ослабить, в конечном счете ослабить Россию и повлиять на ее суверенитет, по сути дела, раскачать суверенитет. ମାତ୍ର ରୁଷିଆ ଉପରେ ଚାପ ଅଛି, ଲଗାତାର ଭାବେ ରୁଷିଆର ମିସାଇଲ ଓ ଅନ୍ୟ ଯୁଦ୍ଧାସ୍ତ୍ର ଭଣ୍ଡାର ଖାଲି ହେବାରେ ଲାଗିଛି।
সেই অস্ত্র যোগাড় কু পুতিন এবে সবুঠ অধিক চিন্তিত। ইউক্রেনর দাবি যে রুশিয়ার 2800 অধিক ট্যাঙ্ক নষ্ট হয়ে সারে, প্রায় 6000 যুদ্ধ গাড়ি ধ্বংস করা যাই। সেইপর পুতিনকর প্রায় 2000 তোপ ও অন্য আর্টিলারি নষ্ট হয়ে সারে। তাছড়া 400 অধিক ক্রুজ মিসাইল মধ্যে ধ্বংস করে সারি জেলেনস্কি। জেলেনস্কি যেমিতি ক্রুজ মিসাইল ধ্বংস করছন্তি, তার এক নূয়া ভিডিও সামনাকু আসিছে। যেবে রুশিয়া ক্রুজ মিসাইল ইউক্রেন মাটিরে ধ্বংসর তাণ্ডব লীলা রচিবাকু আসিছিলা, সেই সময়রে ইউক্রেনর এয়ার ডিফেন্স সিস্টম এই মিসাইলকু নষ্ট করে দেইছিলা। এই দুইটি ভিডিও দেখিলে আপন জেলেনস্কিঙ্ক হাইজোস বিষয়ে জানিপারিবে। পোলশা, держави Балтії, це питання часу, коли в російський терор пішов далі. Треба поставити на місце терориста. Чим довше Росія відчуває безкарність, тим більше буде загроз для усіх, кого можуть досягнути російські ракети. জেলেনস্কিঙ্কু নূয়া শক্তি খেরসনরু মিলছে। এ হেউছি সেই খেরসনর মাটি যেউঠি একমাস ধরি গুলিগোলা বর্ষা হেউথিলা। চারিআড়ে বারুদর গন্ধ। এখানে ইউক্রেন ও রুশিয়া মধ্যে এমিতি ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে যে উভয় পক্ষের অনেক সৈনিক প্রাণ হরাইছন্তি। পুতিন জেলেনস্কিঙ্কু হরাইবা পাই অনেক প্রয়াস করেছিলেন, মাত্র সবু প্রয়াসকু ফেল করে দিয়েছন্তি ইউক্রেন রাষ্ট্রপতি ভলাদিমির জেলেনস্কি। তিমচাসোভো জায়নিতিখ ворогом населених пунктах Каховка, Таврійськ і Нова Каховка Херсонської області спостерігається зменшення кількості особового складу противника. У містах залишається мінімальна кількість окупантів. По вулицях пересуваються патрулі. সেইপরি জেলেনস্কি সেনা খেরসনর আউ এক ভিডিও জারি করিছন্তি। এথিরে রুশিয়া সেনার হেলমেট পড়িছে। এ হচ্ছে নাইপার নদী কূল। এখানে রুশিয় সেনার জিনিসপত্র পড়ি রয়েছে। এ দৃশ্য দেখিলে লাগুছি যে কেমিতি প্রাণ বিকলরে শহ শহ রুশিয় সৈনিক পলায়ন করিছন্তি। খেরসন নাইপর নদীর উভয় প্রান্ত মধ্যে দুই ভাগ হয়েছে। সেই নদীর উভয় পার্শ্ব কন্ট্রোল করা পুতিন চ্যালেঞ্জ লা। অক্টোবর মাসরে হি ইউক্রেন এই অঞ্চলের জোরদার আক্রমণ করেছিল। সেপটে পুতিন এথিপাই চিন্তিত অছন্তি যে পশ্চিম মিডিয়া ও জেলেনস্কি তাঙ্কু নেই অনেক মিথ্যা তথ্য উপস্থাপন করছন্তি। Мифов, размывание ценностей во многом имеет именно с этого и вот с этих мифов и начинается раскачка государства и народов. Такой сценарий, как мы видим, был обкатан и на некоторых странах уже, в том числе и на Украине, да и в ряде других государств. Тех наших... রুশিয়াকু নেই জেলেনস্কিঙ্ক তথ্য যদি 50% বি সত হইথাই, তেবে এহা পুতিন সেনা পাই বহুত বড় ঝটকা হেব। পুতিন এ নেই কোনসি তথ্য দেই নাহান্তি। ইউক্রেনর দাবি যে রুশিয়ার প্রায় 400 মল্টি রকেট লঞ্চর নষ্ট হয়ে যাইছি, 200 অধিক এয়ার ডিফেন্স সিস্টম ধ্বংস করা যাইছি, প্রায় 4500 মিলিটারি গাড়ি ধ্বংস করা যাইছি, 16টি নৌসেনা জাহাজ বি নষ্ট হয়েছে। ইউক্রেন রুশিয়ার 278টি লড়ুয়া বিমানকু ধ্বংস করে দেইছি, 250 অধিক হেলিকপ্টর এবং 1500 অধিক ড্রোন বি ধ্বংস করে সারি ইউক্রেন সেনা। পুতিনক নিকটরে অস্ত্রর অভাব দেখা দেইছে, তাঙ্কর ট্যাঙ্ক নষ্ট করা যাচ্ছে। এহারি ভিতরে বি পুতিনক নূয়া রণনীতি পুনি থরে ইউক্রেন মাটিকু বরবাদ করুছি। সেইপাই তো রুশিয় সেনা পুনি থরে কিভ সমেত একাধিক স্থানরে আক্রমণকু করিছন্তি অধিক জোরদার। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 ওড়িয়া। নমাস ভিতরে ইউরোপ মাটি যাহা কিছু হরাইছি তাহা কদাপি পূরণ হয়ে পারিব না। আগকু এ মাটি যাহা কিছু হরাইবা পাই যাউছি তাহা বিশ্ব ইতিহাসর এক কলা অধ্যায় হয়ে পৃথিবী থিবা যায় সতেজ হয়ে রইথিব। তবে আজি তো সময় হয়ে যাইছি, স্পেশাল রিপোর্ট কু এইট রখিবা, বিদায় দিওন্তু, নমস্কার।